নমস্কার, কলকাতা ফুটবল .com-এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সুস্থ আছেন, সকলে ভালো আছেন। সারা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, এখনও পুরোপুরি লকডাউন ওঠেনি, এবং সেই সঙ্গে ফুটবল খেলা কবে শুরু হবে তারও কোনো পরিষ্কার চিত্র নেই। তো এমত অবস্থায় আমরা আমাদের এই টাইম পাসিং লকডাউন যে ভিডিও আমরা করছি, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন প্রশিক্ষক, বিভিন্ন রেফারিজদের, যে তারা নিজেদেরকে ফিট রাখবার জন্য, অর্থাৎ লকডাউন পরবর্তী যে ফুটবল আজ না হোক কাল নিশ্চয়ই শুরু হবে, তার জন্য তারা নিজেদেরকে যে প্রস্তুত রাখছেন, সেই প্রস্তুতির কিছু ঝলক আমরা বহুদিন ধরে দেখাচ্ছি এবং আরও বেশ কিছুদিন চলবে। তো আজকে আমরা কিছু সদ্য প্রাক্তন ফুটবলার যারা কলকাতার বিভিন্ন ছোট বড় ক্লাবে খেলে অবসর নিয়েছেন, বেশি দিন নয়, হয়তো কেউ এক বছর, কেউ দু বছর, কেউ তিন বছর, এবং কিছু আছে যারা এখনও টিমে আছে, শেষের দিক তাদের। তো এরকম খেলোয়াড়েরা তারাও প্রস্তুতি রাখছে, নিজেদেরকে ফিট রাখছে, কেননা এদেরও একটা টিম থাকে, বিভিন্ন জায়গায় তারা খেলে বেড়ান, দর্শকদের আনন্দ দেন। তো তারা তাদের জুনিয়র খেলোয়াড় যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাইছেন, আসুন দেখি সে কী বার্তা। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা ফুটবল .com ফুটবল ওয়েবসাইট, কলকাতা ফুটবল .com ফুটবল ভিডিও পেজ এবং কলকাতা ফুটবল .com ফেসবুক পেজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধু আমার, যুদ্ধ এবার লড়তে হবে, তাতে দাঁত চেপে ঘরে থেকে জিততে হবে। ক্রাইসিস টাইমে সরকারি নির্দেশিকা মেনে ঘরেতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কিছু অনুশীলনের মধ্যে ফুটবল আবার খেলবে, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। তো আমরা সকলেই আবার মাঠে খেলবো, এই করোনা জানি আমরা করোনা সঙ্গে যুদ্ধ করছি, আমরা সকলে লড়ছি, হয়তো এটাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ফুটবল অবশ্যই মাঠে, বেস্ট অফ লাক। আমি এবং আমার বন্ধুরা আবার একসঙ্গে আমরা মাঠে ফিরবো, ফুটবল আবার মাঠে ফিরবো। হাই, আমি কিংসু দেবনাথ, আমরা করোনার সাথে ফাইট করে আবার আমরা মাঠে ফিরবো, আপনারাও আসুন, আমার সাথে সবসময় পাশে থাকুন, ফুটবল প্লেয়ারদের পাশে থাকুন, আমরা আবার মাঠে ফিরবো। সরকারের বিধি নিষেধ মেনে চলুন, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমরা আবার নিজের কর্মজীবনে ফিরে আসবো এবং আমরা ফুটবলে আবার ফিরে আসবো। আমি সন্দীপ দাস বলছি, আমরা আবার সবাই মাঠে ফিরে আসবো, কিন্তু এই ভয়ঙ্কর সময় সবার কাছে অনুরোধ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ থাকতে সাহায্য করুন। রতন দাস, করোনা জ্বর কেমন যাবে,